25 নম্বর অঙ্কে কি বলেছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যেহেতু 31 অবশিষ্ট থাকবে, আমরা 31 কে নিয়ে আগে মাথা কামাই, 31 যেহেতু অবশিষ্ট থাকবে তাহলে এই দুইটা সংখ্যা থেকে 31 আগে বাদ দিয়ে নিব, কারণ সেই সব সংখ্যা দ্বারা মানে সব গুণনীয় কি না, ছোট ছোট গুণনীয়কও আছে, কিন্তু এমন সব গুণনীয়ক নিতে হবে যারা 31 অপেক্ষা বড়, তা না হলে ভাজকের চেয়ে যদি অবশিষ্ট বড় হয় তাহলে তো ভাজক আরও তার ভিতরে আবারও ভাগ হবে, যে কারণে আমরা অবশিষ্ট রাখবো না, অবশিষ্টটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে ক নম্বরের সমাধান করি। বলেছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, আমি একটু লিখে রেখেছি 31 অপেক্ষা বড়। কেন বড়? যেহেতু আমরা যে সংখ্যাগুলো নিব সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 31 অন্তত অবশিষ্ট থাকবে, সেই জন্য 31-এর চেয়ে বড় সংখ্যাগুলো নিতে হবে, এই কারণে বলছি 31 অপেক্ষা বড়। এবং 346-31 সমান কত? 315। এর সাধারণ গুণনীয়ক সমূহের সেট কি বলা হয়েছে? এ। তাহলে আসো 315 এর গুণনীয়ক কারা? 315 সমান আমরা কি বলতে পারি? 1 × 315 সমান 3 × 105 সমান 5 × 63 সমান 7 × 45 সমান 9 × 35 অর্থাৎ 1 দিয়ে ভাগ করা যায়, 315 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে, 105 দিয়ে, 5 দিয়ে, 63 দিয়ে, 7 দিয়ে, 45 দিয়ে, 9 দিয়ে এবং 35 দিয়ে এই 315 কে ভাগ করা যায়। তাহলে আমাদের শর্ত অনুযায়ী অতএব এ সেট সমান কি হবে? 31 অপেক্ষা বড়গুলো নিতে হবে, বাকিগুলো কিন্তু নেওয়া যাবে না। 31 অপেক্ষা বড় কোথায়? আমরা একটু ডান পাশ থেকে আসি, দেখো 9 ছোট, 35 বড়, তাহলে 35, তারপরে কত? 45, তারপরে কত? 63, তারপরে কত আছে? 105, তারপরে কত আছে? 315। এই হচ্ছে এ সেট, একেবারেই সহজ না? খ নম্বরে কি বলা হয়েছে? এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। দেখো ক নম্বর থেকে আমরা এর মানটা বের করেছি, অর্থাৎ এর সদস্যগুলো নির্ণয় করে নিয়েছি, তো এখানে আবার বিও দরকার, তাহলে বি এর মানটাও নির্ণয় করে নিব, অর্থাৎ বি এর সদস্যগুলো কারা। তো বি এর সদস্য নির্ণয় করতে গেলে একইভাবে দেখো 31 অপেক্ষা বড়, 556 বি অপেক্ষা বড়, এবং 556-31 ওই একই কথা আগের মতোই, যে 31 অপেক্ষা বড়গুলো নিব, এই জন্য 31-কে আগে বাদ দিয়ে দিলাম, কত থাকলো? 525। তাহলে 525 এর সাধারণ গুণনীয়ক সমূহের সেট যদি বি হয়, তাহলে আমরা আগে 525 সমান এর গুণনীয়কগুলো আমরা কি লিখতে পারি? 1 × 525 মানে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট এইটা আসবে, যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 175, এরপরে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে তার রেজাল্ট আসবে 105। আচ্ছা, এরপরে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে কত? 75। এরপরে আমরা যদি 15 দিয়ে ভাগ করি রেজাল্ট আসবে 35। তাহলে কি হবে? বি সমান কি? ওই যে 31 অপেক্ষা বড়গুলো নিব, ডান পাশ থেকে আসি, 35 থেকে শুরু, 35, তারপরে কত? 75 75 105 105, তারপরে 175, এরপরে কত? 525 525। এটা হচ্ছে বি এর মান। আর ক থেকে কি পেয়েছিলাম? ক থেকে পাই এ সমান কত ছিল? এর মানটা একটু দেখো কত ছিল? 35, তারপরে ছিল 45, তারপরে ছিল 63, তারপরে ছিল 105, তারপরে ছিল কত?
3, 1, 5. এখন আমাদের নির্ণয় করতে হবে কি, অতএব এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা এর মান বসাবো 35, 45, 63, 105, 315. ইন্টারসেকশন, ইন্টারসেকশন কত, বি, বি এর মান কত, 35, 75, 105, 175, আর হচ্ছে কত, 525. তাহলে দেখো এখানে আগের নিয়মে ইন্টারসেকশন শুধু কমন, 35 আছে এখানে, 35 আছে, 45 এখানে আছে নাই, 63 নাই, 105 আছে, 105, আর কত, আর কেউ নাই, তাহলে আমরা কত কত পেলাম, 35, দুটো সদস্য পেয়েছি, 35 আর হচ্ছে 105. এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান, কত কত, 35 আর হচ্ছে 105. গ নম্বরে কি বলা হয়েছে, এ ইন্টারসেকশন বি ভেন্সিট্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখো। আচ্ছা, এ ইন্টারসেকশন বি যদি ভেন্সিট্রে দেখাই তাহলে আমাকে এ আর বি এর মান তো জানতে হবে, তো আমরা এ আর বি এর মান নির্ণয় করে নিয়েছি না, গ নম্বরে দেখো ক ও খ থেকে পাই, কি পাই, এ সমান কত পেয়েছিলাম, 35, 45, এরপরে কত পেয়েছিলাম, 63, এরপরে হচ্ছে 105, আর হচ্ছে কত, 315, এবং বি সমান কত পেয়েছিলাম, 35, এরপরে কত, 75, তারপরে কত, 105, তারপরে 175, আর হচ্ছে 525. এ আর বি এর মান পেয়ে গেছি। এবার আমরা তাহলে লিখি যে এখন এ ইন্টারসেকশন বি এর ভেন চিত্র অঙ্কন করা হলো, কিভাবে আমরা কিভাবে ভেন চিত্র আঁকবো, দেখো দুটো বৃত্ত আঁকবো এবং দুইটা বৃত্ত কিন্তু ছেদ করেছে, একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে বি। দেখো আমরা ইন্টারসেকশনে এর আগে খ নম্বর অঙ্ক যখন করেছিলাম দুটো বৃত্ত, অর্থাৎ দুটোর ভিতরেই দুটো সংখ্যা ছিল, একটা হচ্ছে কত, 35, আর হচ্ছে 105, এটা এ সেটেও ছিল বি সেটেও ছিল, তাহলে এ সেটের মধ্যে আর বাদ বাকি সদস্য কারা ছিল তাদেরকে লিখে দিতে হবে। 35-এর পরে এখানে ছিল, এই যে এখানে দেখো 35 আর 105 কিন্তু লেখা হয়ে গেছে, আর বাকি আছে কে, 45, তারপরে 63, তারপরে এখানে কমা দেওয়ার প্রয়োজন নাই, এরপরে আছে কত, 315, আর বি সেটের মধ্যে বাকি আছে কারা, 35 আর হচ্ছে 105 বাদে 75, 175, আর কত, 525. এই হচ্ছে আমাদের ভেন চিত্র। তো এখানে ভেন চিত্র আসলে এরকম খোলামেলা হয় না, এটা একটা সেটের ভিতরে থাকে, আমরা সেই সেটটাকে ধরে নিলাম যে কি বলতে পারি, ইউ বলতে পারি, সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে আমাদের ভেন চিত্র। এখন এরপরে আবার বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি এর যে সেট পাওয়া গেছে এই সেটের উপসেটগুলো নির্ণয় করতে হবে, তাহলে আমরা খ থেকে পেয়েছিলাম, তো খ হতে পাই এ ইন্টারসেকশন বি সমান কত, 35, আর হচ্ছে 105,
এ ইন্টারসেকশন বি এটার উপসেট গুলো বের করব, উপসেট গুলো নিম্নরূপ, নিচে আমরা লিখব নিম্ন রূপ। এই যে বাক্সের ভিতর দুটো বল কি হতে পারে, ঘটনা ফাঁকা সেট হতে পারে, হতে পারে 35 একটা উঠতে পারে, হতে পারে 105, অথবা হতে পারে কত তিনটাই দুইটাই 35 105, অর্থাৎ একবার কোনো বলই উঠে নাই, একবার 35 উঠেছে, একবার 105 উঠেছে, আর একবার দুটোই উঠেছে। এই হচ্ছে আমাদের উপসেটগুলো। আচ্ছা, তাহলে 25 এর গ নম্বরের সমাধান হয়ে গেলো।